লাভলি লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি যে বলছিলাম যে স্বপ্নের রাজ্য স্বপ্নপুরী, সে ডিগি দেখাইতেছি উপর দিয়া, কিন্তু যে রকমের একটা যে ওই যে দেখেন দর্শক, বাংলাদেশে এত সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, উপর দিয়া যে আমাদের ট্রেনের মতন যাচ্ছে। দেখে নেন, উপভোগ করেন দর্শক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আপনারা দ্বিতীয় পর্বের সব ভালো ভালো দৃশ্যগুলো উপভোগ করবেন আমি আশা করি। দেখে নেন ফুল ভিডিওটা। দর্শক সেরকম রংধনু আছে, কেমন রংধনু গ্যালারি এখানে কি সেটা দেখতে পাবে। দর্শক, আমার সাহেব যাচ্ছে, আমি যাচ্ছি, আমার সাথে যে সঙ্গবঙ্গরা আছে তারা তো আছি, সেটা দেখতে পাচ্ছেন, উপভোগ করবেন। আমরা রং ধনু গ্যালারির মাঝখানে যাচ্ছি, ভিতরে যাইয়ে দেখি এখানে কি দেখা যায়। দর্শক, আমি একটা কথা বলতে চাই, আপনাদের কাছে বলতে চাই, অনেকেরই আমার এই কাজগুলো দেখে সহ্য হয় না, জ্বলে পড়ে আমরা এসে গেছি, কিছু আমার আসে যায় না। আপনারা আমার পাশেই থাকবেন আমি আশা করি, তাহলে আমি পথ চলে চলতে পারব। দেখেন দর্শক, পড়ি সুন্দর করে বানানো আছে, কিন্তু দর্শক এভাবেই কিন্তু সাজানো। গোলাপে গোলাপে সাজানো বিভিন্ন রকমের মূর্তি আছে, দেখেন বৈশাখ হয়েছে, হাত আছে সামনের দিকে, দেখেন দর্শক কি বলবো, আপনারা দেখেন উপভোগ করেন। কাঠের শিল্পের মাধ্যমে খাদ্য পরিচয় দেখেন, একটু এটা দেখেন না, কমাই দাও, কি করে নোট করলো, নাহলে মাছ দেখেন কাঠের তৈরি, কিন্তু সব দর্শক কাঠের তৈরি সব। এখানে মাছ আছে, কাতল মাছ, আপনারা নিজেরা চোখেই দেখে নেন, সুন্দর সুন্দর জিনিস সব কাঠের তৈরি। দর্শক, একটু অন্ধকার আছে, আলো কম আছে, তারপরও আপনাদেরকে দেখাইতে আসি আমি, দেখে নেবেন। মিউজিয়াম এখানে এত সুন্দর করে বানায় রাখছে, খুব কুটির শিল্পের, কিন্তু দর্শক কাজগুলা কুটির শিল্পের, রূপচান্দা
তারপরে আপনার ফলি মাছ, বাংলাদেশে যত মাছ আছে দর্শক, সেই মাছগুলোই কিন্তু কাঠের তৈরি, সেগুলোই কিন্তু এখানে বানাচ্ছে, বানায় সাজায় রাখছে দর্শক। প্রত্যেকটা মাছের নাম দেওয়া আছে, কিন্তু আমি এতটা দেখাইতে পারতাছি না। দর্শক, আর একটা ঘরের মধ্যে ঢুকলাম, আর একটা এখানে কি আছে আমরা দেখব। আমাদের বঙ্গবন্ধুর ছবি দিয়েই কিন্তু আমরা শুরু করছি আজকের এই মিউজিয়ামে, যে যাদের ছবি দেওয়া আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আজকে কিন্তু এই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখে নেন, আমি এত নাম বলা সম্ভব না এত এত কম সময়ের ভিতরে, এজন্য আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরও কিন্তু অনেক ছবি দেওয়া আছে, অনেক সুন্দর সুন্দর ব্যানার টানানো আছে, সবগুলো কিন্তু এক নজরে দেখে দিলাম। দর্শক, জয় বাংলার জয়, দৈনিক পাকিস্তান বাংলাদেশ সেই পত্রিকা থেকে শুরু করে এ যাবৎ যত পত্রিকা আছে সেই পত্রিকা এখানে কিন্তু সুন্দর করে সংরক্ষণ করে সবাই কিন্তু রাখছে, সেই মুক্তিযোদ্ধার স্মৃতি, সেটাই কিন্তু আপনাদের সামনে এক নজরে কিন্তু আমি এত দেখাইতে পারবো না, মানে দেখাবো কিন্তু বলতে পারবো না, বলতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আপনারা একটু দয়া করে দেখে নেবেন। মুক্তিযোদ্ধাদের, যারা মুক্তিযোদ্ধা করছে আমার বোনেরা, সেই ছবিগুলোও দেখতে পাচ্ছেন দর্শক। এরকমের আপনারা বহু ছবি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। আমাদের শেখ মুজিবের, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু এই যে বাসন দিয়েছিলেন, সেই বাসন আমরা, যে সেই বাসনের ছবি আমরা দেখতে পাচ্ছি। দৌড়িয়ে বই না, মেট্রিক করে নিচ্ছি। দর্শক, বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আসছে, চেষ্টা করতেছি। দর্শক, নবাব সেরাজউদ্দৌলার, সেটাও কিন্তু এই ছবিটা এখানে কিন্তু লেখা আছে, এত কিছু পড়া সম্ভব না। আপনারা পারুল আলমের কিচেন থেকে দেখে নেবেন, টেনে টেনে দেখবেন না দর্শক, আমি আবারও বলছি। দর্শক, আবার ব্যানার দেখালাম, ইতিহাস তুমি কথা কও, কি আছে এটার ভিতরে, কি ইতিহাস আছে আমরা এখন দেখি। একুশে ফেব্রুয়ারি দেখেন দর্শক, সাতই মার্চ, জাতীয় ঘোষণা, কালুরহাট বেতারকণ্ড থেকে দেখেন দর্শক, শোক স্মরণীয় ঘটনা, মুক্তিযোদ্ধা তারা কি করতে আছে দর্শক সেটা নিজের চোখে দেখেন।
আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা, বুদ্ধিজীবী হত্যা 1971 সাল 14ই ডিসেম্বরের যে এগুলা সেগুলা দেখতে পান, দেখেন একটু দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দর্শক, আমি চেষ্টা করছি আপনাদের জন্য। বিজয় দিবস 16ই ডিসেম্বর 1971 সাল, সেখানে আমাদের ভাইরা যে পতাকা উড়াইছে সেই পতাকাটা দেখতে পাচ্ছেন দর্শক। আমি একটা একটা করে আমি দেখাবার জন্য চেষ্টা করতেছি। স্মৃতিস্বরূপ দেখেন দর্শক, জাতীয় স্মৃতিস্বরূপ, জাতীয় পার গ্রাম বাংলা। দেখেন আমাদের মা বোনেরা তারা কিন্তু লোকসঙ্গীতের গে দর্শক আপনারা নিজেদের চোখে দেখে নেন, আমি এতক্ষণ তো অনেক কিছু বললাম। চলে যাচ্ছি দর্শক, গোলাপে গোলাপে ভরা সেই বাগান থেকে আমরা কিন্তু এখনই বের হয়ে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এই অনুরোধ আপনাদের কাছে রইল দর্শক। এই রোদ্রের মাঝে কিন্তু আমি আপনাদেরকে এগুলো দেখাবার জন্য কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু আমি আনাচে কানাচে ঘুরে আপনাদের ভালো মন্দ দেখাবার চেষ্টা করতেছি। দেখেন আপনারা ঘরে বসে দেখবেন দর্শক, আর আমি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস দেখাইতেছি। শুধু একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি খুশি হব। এই প্রত্যাশা রেখেই কিন্তু আমি সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন। ধন্যবাদ দেখাইতেছে আমাদের আমার সাথে থাকার জন্য। স্বপ্নের মতন মঞ্চ নাটক, স্বপ্নে ঘুমাইয়ে যে আমরা স্বপ্ন দেখি যেরকম, তার চেয়ে সুন্দর মন প্রাণ জুড়ে যায় সেটা কিন্তু আমি একটু সেগুলো দেখাইতেছি, দেখাইতেছি একটু দেখে নিন এক মিনিট। শুনেন দর্শক, আমাদের চ্যানেল হচ্ছে পারুল আলমের কিচেন। আপনারা পারুল আলমের কিচেনে আসলে উত্তরবঙ্গের দর্শনীয় স্থান স্বপ্নপুরী দেখতে পাবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। এখন আমরা দেখতে সামনের দিকে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা রাস্তা, যেটা দেখতে অনেক সুন্দর এবং চারিদিক গাছপালা, সুন্দর সুন্দর গাছপালা দ্বারা বেষ্টিত। এই যে দেখেন কত কিছু আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে, এখানে আরও অনেক কিছু আছে দেখার মতো। যারা ঘুরতে আসবেন বা আসতে পারবেন না, তারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন আকর্ষণীয় স্থান এবং স্বপ্নের মতো স্বপ্নপুরি আমাদের। দর্শক শুনলেন, এখন টিকিট কাউন্টার পিছিয়ে আমার ভিডিও মান দর্শক সামনে যাচ্ছে কি বলবো, তারই আপনারা দেখেন আমি এই রোদের মাঝে আপনাদেরকে যে আনন্দগুলো দিলাম। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করে দেন বন্ধুদের মাঝে, তাহলে কিন্তু এরকম ভালো ভালো জিনিসগুলো সবাই দেখতে পাবে দর্শক। আমি চাই আপনারা শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন আমাদের স্বপ্নপুরী স্বপ্নের রাজ্য
সেটা আমি আশা করি আপনাদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ। সাথেই থাক। ভাতিজা বোন ভাগ্নি সবাই মিলে কিন্তু একটু আনন্দ করছি, সেটাও কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করছি। আরে সিজন খারাপ দিয়ে একটা ফ্রি দাও, আমাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এই প্রত্যাশাই রাখি। কিন্তু সুপ্রিয় দর্শক, আমাদের চিবলি সাদিক ভাই এমপি মহোদয় ওনার বাসভবন, কিন্তু এখনই আমি যাচ্ছি ওখানে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগাই যাচ্ছি ওনার নিজস্ব বাসভবন, উনি যে জায়গায় থাকে সেই জায়গার ভিতরেই, সেখানেই কিন্তু আস্তে আস্তে আমি আগাই যাচ্ছি, আপনারা দেখেন উনি কোন জায়গায় থাকে। স্বপ্নপুরীর ভিতরেই কিন্তু অনেক সুন্দর, ওনার বাসার সামনে সুন্দর একটা দিঘি আছে, খুব সাজানো, স্বপ্নের মতন মনে হয় যে কোথায় আসছি আমরা, সেটা না দেখালে হয়তো বুঝবেন না। একটু রৌদ্রের ভিতরে কিন্তু ক্যামেরা আপনারা কতদূর দেখতে পাচ্ছেন জানি না, বলা যায় না। দর্শক এতই ক্লান্ত ছিলাম কি বলবো, সামনের দিকে আগাই যাই। দেখেন দর্শক, শেয়ার করে দেবেন, আমি কাছে থেকে দেখাইতে আছি, এত রৌদ্র, রৌদ্রের তো কিছুই দেখা যায় না। ঘাটলা পুকুরের ঘাট, আমাদের কালকে যে আমি বারবার দর্শকের কাছে বলছি আমাদের শিবলি সাদিক ভাইয়ের কথা, ওনার বাড়ির সামনে কিন্তু আমি এখনই দাঁড়ানো আছি ওনার পুকুর পাড়ে। আমি ঘুরাইয়া দেখাইতেছি সব সামনের পিছনের সাইড সব কিছু, আমি কিন্তু আপনাদেরকে ঘুরাইয়া দেখাইতেছি, সাথে সাথে ভয়েস দিতেছি। দর্শক আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ আমার ভিডিওটা উপভোগ করছেন, এখন আমরা চলে যাব এই মুহূর্তে, সামনের দিকে আগাই যাচ্ছি। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, ছোট্ট একটা লাইকন আছে ক্লিক করে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ। অনেক কষ্ট করে রৌদ্রের ভিতরে শিবলি সাদিক ভাই
কিন্তু বাড়িটা দেখাইলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু আমি বসে গেছি আমার নিজের ছবি তোলার জন্য। ভালো লাগতেছিল কিন্তু অনেক রৌদ্র ছিল, ভয়েস দিলাম সাথে সাথে, সেই জন্য অনেকটা ক্লান্ত ছিলাম। যদি আপনারা আমার ভিডিওটাকে দেখেন, টেনে টেনে না দেখেন, শেয়ার করে দেন, তাহলে এখানেই আমার সার্থকতা বলো কষ্টের পরিচয়। আমার এটা পড়ে গেছিল, আশা করি আপনারা দেখা যাবে আমার সাথে। আমার এই স্বপ্নপুরী ভ্রমণ দ্বিতীয় পর্ব, আমার সাথে ঘুরে বেড়াতে পারবে তো? যেখানে যাবো সেখানে যাবো তো? খালাম্মা কি কর আমাদের জন্য আপনার দেশের বাড়ি কোথায়? এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের, আপনি তো যাবেন না খালি খালি আমার কাছে গেলেন কেন? সেটা দুইবার গেছিলাম, দেখতে পাচ্ছেন কোন জায়গায় গেছেন? এই যে ধানমন্ডিতে গেছিলাম, ধানমন্ডি আমার বাসা উত্তরে, আসবেন আমি আশা করি। তারপরে স্বপ্নপুরী বিশ্ব আসবাড়ি গেছিলাম, তাই হ্যাঁ দুই মাস থাকি আছি। এই অবস্থা, এই অবস্থা। কত টাকা করে পান দিনে এখানে? হ্যাঁ 180 টাকা। 180 টাকা বসে বসে গাছটা সাফ করেন? গাছ সাফ করি সকালবেলা ঝাড়ু দেই। আমাদের মন্ত্রী মহারাজ দেয়, তারা কি আপনাদের টাকা পয়সা ঠিক করে দেয় তো? কোনো সমস্যা নাই না, ওনারা খুব ভালো মানুষ। প্রতিদিন দেয় না তাই? ১৮০ টাকা দুপুরে দেয়, খাই দেন। ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো। দর্শক আমাদের বের হয়ে যাচ্ছি আমরা এখন স্বপ্নপুরী থেকে, স্বপ্নর রাজ্য থেকে আমরা এখনই চলে যাচ্ছি ভাইয়া, একটু চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো।